কচু বনে খেয়ে লাথি জয়প্রকাশ গেল চাটতে চটি, হাওয়াই চটির অনেক স্বাদ জয়প্রকাশ এবার চটি চাট। আপদ দূর হয়েছে, জঞ্জাল এই বিজেপি থেকে যতদিন না যায় ততদিন বিজেপি একটু জঞ্জাল থাকবেই, এই জঞ্জালগুলো চলে গেলে তবেই ভালো। জয়প্রকাশ মজুমদারের মতো জঞ্জাল একটা গান্ডু চলে গেছে, ভালো হয়েছে, আমরা অনেক খুশি, আমরা বিজেপি সাধারণ কর্মীরা অনেক খুশি। কি বন্ধুরা, খুশি তো? খুশি হলে আপনারা অবশ্যই আপনারা মতামতটা জানাবেন, খুশি তো অবশ্যই আমরা সাধারণ কর্মী হিসাবে। এই সমস্ত সেটিংবাজ ধান্দাবাজ নেতারা, তৃণমূল কংগ্রেসের বড় বড় যারা নেতা রয়েছে, যারা কাটমানি চোর, গরু চোর, সোনা চোর, তাদের সাথে ওঠা বসা করতো, বিজেপিকে পশ্চিমবাংলা নিয়ে আসতে হবে তাদের কোনো ভাবনা নেই। তারা কেন্দ্র থেকে টাকা দিত আর গিলতো, বিজেপির টাকা দিত আর গিলতো, কুত্তর লেজ ঘি দিয়ে মালিশ করলেও সোজা করা যায় না। যেমন এই জয়প্রকাশ মজুমদারের মতো লোককে পাছায় লাথি না পড়লে এরা কখনো সোজা হয় না। তৃণমূল কংগ্রেস এমন পাছায় লাথি মেরেছে, এক লাথিতে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে। সুকান্ত মজুমদার হওয়া মাত্র, বিজেপি প্রেসিডেন্ট হওয়ার মাত্র কি করলো, এদের মতো ঢঙ্গিবাজ নেতাদেরকে ছুঁড়ে ফেলে দিল। এর কারণটা বুঝতে হবে আপনাদের, এই সমস্ত নেতারা যে দলেই যাবে সেই দলের ভিতরটাকে পুড়িয়ে ছাই করে দেবে। বিজেপির ভিতরটাকে পুড়িয়ে ছাই করে দিয়েছিল বিজেপি, বুঝে গেছে, কারণ বিজেপির শুধু এই পশ্চিমবঙ্গের নেটওয়ার্ক নয়, সারা ভারতবর্ষের নেটওয়ার্ক। আপনাদের মতো নেতাদের থেকে সাধারণ কর্মীরা কতটা বিশ্বাসযোগ্য বিজেপির জন্য সেটা এখন বিজেপি বুঝে গেছে। সাধারণত বিজেপি কর্মীর কাছে একটু হাত জোর করে ক্ষমা চেয়ে বলবেন যে আমার চেয়ার ছিল না তাই তৃণমূলে চলে গেছি। সাধারণ কর্মীরা বিজেপির ঝান্ডাটা বুকে কাঁধে নিয়ে এখনও লড়াই করে যাচ্ছে, আর লড়াই করার সময় তৃণমূলের গুন্ডারা আক্রমণ করছে, নিজের রক্ত দিয়ে লড়াই চালিয়েই যাচ্ছে। বিজেপির কর্মীগুলো খুন হয়ে যাচ্ছে, বাড়িগুলো ভাঙচুর হচ্ছে, এখনও সাধারণ কর্মীরা তৃণমূলে যোগদান করছে না। তাদের একটা পথ নেই, তারা রাজ্য প্রেসিডেন্ট নয়, তারা রাজ্য সহসভাপতি নয়, তারা মণ্ডলের কোনো দায়িত্ব নয়, বুথ লেভেলের কর্মী মাত্র। আর তাদের উপরে যে তাণ্ডব চলেছে তবুও কিন্তু সাধারণ কর্মী চলে যায় না এই তৃণমূল কংগ্রেসে। আপনাদের মতো যারা ঢঙ্গিবাজি নেতা আপনারা গেছেন, ভালো হয়েছে। আপনাকে নিয়ে যত কথা বলবো বিজেপি তত ভুল করবে, আপনাকে নিয়ে কোনো কথা বলা উচিতই নয়। তাই বন্ধুগণ একটা কথাই মনে করব, যা হয়েছে ভালো হয়েছে, আগামী দিন আপনারাই লড়াই করতে পারবেন। এই সমস্ত ঢঙ্গিবাজ নেতা যদি চেয়ারে বসে থাকে লড়াই কখনো দিতে পারবে না, লড়াই করতে পারবেন না, আপনাদের কখনো জায়গা হবে না। এই সমস্ত নেতারা শুধু তৃণমূল কংগ্রেস থেকে নিয়ে আসবে, টেনে টেনে নিয়ে এসে টিকিট দেবে, আর তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে টিকিট দিয়ে জেতাবে, তারপরে আবার তৃণমূল কংগ্রেসে ফিরে যাবে আর ভিতরে সেটিং করে বসে থাকবে। এই ধরনের নেতাদের কাছ থেকে দূরে থাকুন। এখনও যদি কোনো ব্যক্তিকে সন্দেহ হয় সেই ব্যক্তিকে ছুঁড়ে ফেলে দিন। বিজেপির কাছে আমার একটাই রিকোয়েস্ট এবং সাধারণ মানুষের কাছে একটা অনুরোধ, যে দয়া করে আপনারা একটু চোখখান খোলা রাখবেন, সবার সাথ দেবেন না, বিজেপির সাথ দেবেন, কোনো ব্যক্তির সাথ নয়, বিজেপির সাথ দিন।